হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশনে আজকের এই ভিডিওতে আমরা মরেজ অ্যাক্টিভিটাস ক্লাস সেভেন অঙ্কের যে প্রশ্নপত্রটি তোমাদের ফেব্রুয়ারি দু হাজার বাইশের জন্য কুড়ি নম্বরে দিয়েছে পার্ট টু সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার যে চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও চলো আজ ক্লাস শুরু করা যাক একে দা প্রশ্ন বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের দাগের এক কী বলছে দেখো নাইন ইজ টু ফিফটিন অনুপাত্রি লগিষ্টাকার হলো তো এখানে দেখো তিন দিয়ে যদি কাটো তা তিনটে দিকে নয় হবে আর তিন পাঁচে পনেরো হবে তাহলে থ্রি ইজ টু ফাইভ সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি থ্রি ইজ টু ফাইভ নেক্সট দেখো পরেরটা কী বলছে দু একটি শ্রেণীতে ছত্রিশ জন বালক এবং আটাশ জন বালিকা আছে ওই শ্রেণীতে বালিকা এবং বালকের সংখ্যার অনুপাত এখানে কিন্তু বলা আছে বালক প্রথমে তারপরে বালিকা কিন্তু চেয়েছে প্রথমে বালিকা তারপরে বালক এটা ভুল করবে না বালকের প্রশ্নটা আবার দেখবে এটা ভুল করবে না তো বালিকা ইজ টু বালক যদি বলে তাহলে কি হবে বালিকা কত আটাশ বালক কত ছত্রিশ তাহলে কাটাকাটি করলে সাত দিয়ে চার যদি কাটি চার সাতকে আটাশ আর চার নয় ছত্রিশ সেভেন ইজ টু নাইন নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা বলছে ফাইভ ইজ টু ফিফটিন এবং টু ইজ টু থ্রি অনুপাত দুটির তুলনা করলে ছোটো অনুপাতটি হবে তাহলে কী হবে দেখো আমাদের নিয়ম রয়েছে ফাইভ ইজ টু ফিফটিনকে কী লিখতে পারি ফাইভ বাই ফিফটিন টু ইজ টু থ্রিকে কী লিখতে পারি টু বাই থ্রি তো একইভাবে দেখো পদ্ধতিটা দেখে নাও পনেরো আর তিনের লসাও করবো পনেরোই হয় তাহলে ও নিচেটাকে পনেরো নিয়ে আসতে হবে তাহলে পনেরো রয়েছে অলরেডি তাহলে একদিগুন করবো ওর নিচে আর টু বাই থ্রি যেটা আছে তিন কেজি পনেরো করতে হয় পাঁচ রকম করবো ওর নিচে তাহলে কী হবে প্রথমটাই হচ্ছে দেখো ফাইভ বাই ফিফটিন আর দ্বিতীয়টায় আসছে টেন বাই ফিফটিন এখানে প্রশ্ন বলেছে ছোটো কোনটি তো ছোটো হবে প্রথমটি মানে ফাইভ বাই ফিফটিন সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি ফাইভ ইজ টু ফিফটিন নেক্সট দেখো পরের প্রশ্নটা কী বলছে দুটি বাড়ির দামের অনুপাত ফোর ইজ টু থ্রি হলে প্রথম বাড়ির দামের অনুপাতিক ভাগার হবে তো এখানে দেখো প্রথম বাড়ির যে অনুপাতটা কত বলেছে ফোর দ্বিতীয় বাড়ির কত থ্রি আনুপাতিক ভাগার মানে হচ্ছে যে বাড়ির যেটা কথা বলবে সেটা উপরে বসাবে মানে এখানে যে বলেছে প্রথম বাড়ির অনুপাত বলেছে আনুপাতিক ভাগার বলেছে তো প্রথমে প্রথম বাড়ির লিখবে তার কত আছে প্রথম বাড়ির অনুপাত চার আর বাই নিচে কী করবে নিতে দুটি যোগফল লিখে দেবে চার যুক্ত তিন সমান সাত চার বাই সাত এটা যদি প্রথম বাড়ির বলতো তাহলে কী করতে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে কি হতো যদি বলতো এটি প্রথম বাড়ির আনুপাতিক ভাগ হার তাহলে কী হতো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে নেক্সট দেখো দু একটা বলছে সত্য মিথ্যা লেখো এক একটা অনুপাত অনুপাতের কোনো একক নেই এটা হ্যাঁ সত্য হবে কারণ দেখো একটা উদাহরণ দিয়ে আমি বলেছি এখানে বলছে পনেরো মিটার আর দশ মিটারের মধ্যে যদি অনুপাত বলতে বলে তাহলে মিটার মিটার কিন্তু কেটে যায় এককগুলো কেটে যায় সেই জন্য কোনো একক থাকে না এটা মনে রাখবে দু বলছে এ ইজ টু বি অনুপাতটি ভগ্নাংশ আকার হলো এবাই বি হ্যাঁ এটা সত্য হবে কারণ প্রথমটা উপরে হয় আর দ্বিতীয় পদ্মা নিচে হয় পূর্বপদ উপরে হয় উত্তর পদ নিচে হয় নেক্সট প্রশ্ন দেখো কি বলছে তিনেরটা বলছে এক টাকা এবং এক টাকা তিরিশ পয়সা অনুপাত হলো বলছে টেন ইজ টু থার্টিন হ্যাঁ এটা সত্য হবে এটা করে দেখলাম দেখো এক টাকা ইজ টু ওয়ান পয়েন্ট থ্রি জিরো টাকা তো কি হবে প্রথমে দশমিক তুললাম তো দুটো শূন্য বসলো উপরে দেখো তেরোর সঙ্গে একটা যে শূন্য রয়েছে আর নিচে শূন্য কেটে যাবে তারপরে দশকে একদম করলে দশ হয় দশ আর এদিকে তেরো করে রইল তাহলে দশ ইজ টু তেরো এটাই হবে সত্য তিন নাম্বার নেক্সট প্রশ্ন বলছে তিনের দাগের এক একটা লগিষ্ঠ আকারে একটি অনুপাত ফাইভ ইজ টু সেভেন এবং এই ওই অনুপাতটি পূর্বপদ পঁয়তাল্লিশ হলে উত্তরপদে নির্ণয় করো তো এই অঙ্কটা করার অনেকগুলো পদ্ধতি রয়েছে তো আমি দুটো রকম করে দেখিয়েছি তো তোমাদের বলো প্রথম রকমই করবে কিন্তু জেনে নেবে সবগুলো তোমাদের জানা প্রয়োজন অবশ্যই জানা প্রয়োজন তো জেনে নেবে কিন্তু করবে তোমরা প্রথম পদ্ধতিতে অবশ্যই দেখো কী লিখবে ধরি পূর্বপদ হলো কত দিয়ে আছে অনুপাত পাঁচ তাহলে ওটা ধরবো ফাইভ এক্স উত্তরপদ কত ধরবে উত্তরপদ ধরবে সেভেন এক্স তা শর্তানুসারে কী বলেছে প্রথম পদ শোন পঁয়তাল্লিশ ফাইভ এক্স ইজিক টু পঁয়তাল্লিশ বলে দিয়েছে তাহলে একশন কত হবে এক্সন হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ নয় উত্তর পদ নয় বেরিয়েছে উত্তরপদ কত জানি আমরা সেভেন এক্স তাহলে এক্সের জায়গায় নয় বসাবো তাহলে সেভেন ইন্টু নয় সাত নয় তেষট্টি উত্তর পদ হবে তেষট্টি এইভাবেও হতে পারে আরেকটা পদ্ধতি দেখানো কী করেছি দে আছে ফাইভ ইজ টু সেভেন তো পাঁচটা বলছে পঁয়তাল্লিশ হয়ে গেছে কীভাবে হলো কত গুণ করলে হবে নয় দেগুণ করলে হবে আমি পঁয়তাল্লিশ একই হবে তাহলে আমার সাতকে নয় দেগুন করে দেবো তাহলে কি হবে সাত নয় তেষট্টি নেক্সট প্রশ্নটা দুই একটা বলছে দুই পূর্ণ একের চার ইজ ডু পাঁচ বাই আট অনুপাতটি লগিষ্ট আকারে পূর্ণ সংখ্যা অনুপাতে প্রকাশ করো তাহলে দেখো আমরা প্রথমে ভাঙবো দুই পূর্ণ একের চারকে ভাঙলে ওটা হবে নয় বাই চার আর তারপরে দেওয়া হচ্ছে দেখো ফাইভ বাই আট তা নয় বাই চার ইজ টু ফাইভ বাই আট এখানে দেখো চার আর আট রয়েছে লশক করবো চার আটের লসক হচ্ছে আট তাহলে দুটোকে আট দিগুণ করবো নয় বাই চার ইন্টু আট ইজ টু ফাইভ বাই আট ইন্টু আট তা কত হবে চার দুগুণে আট কাটবে আর আটাকে আট কাটবে তা ন দুগুণি আঠেরো ইজ টু ফাইভ তাহলে উত্তর কী হবে আঠেরো ইজ টু পাঁচ নেক্সট প্রশ্ন দেখো দু একটা বলছে মিশ্র অনুপাত নির্ণয় করো দু কেজি ইজ চারশো আশি গ্রাম এবং একশো কুড়ি মিনিট ইজ একশো পঞ্চাশ মিনিট একটা একদিন মনে রাখবে অনুপাতের সময় আমি ক্লাস নেবো যখন তখন তো অবশ্যই বলবো এখনও বলে দিই শুনে নাও যে অনুপাত যখন হবে দুটো একই রাশি মালা হবে যেমন এখানে দেখো যদি তোমাকে অনুপাত বলে যদি বলে যে কেজি দুটোই কেজি হবে যদি বলে মিনিট দুটোই মিনিট হবে তো এখানে দেখো দেওয়া রয়েছে প্রথম অনুপাতটা দু কেজি এজ টু চারশো আশি গ্রাম একটা গ্রাম রয়েছে একটা কেজি রয়েছে তাহলে কেজিটাকে আমরা গ্রাম করে নেব দু কেজি সমান এক কেজি সমান এক হাজার গ্রাম দু কেজি সমান দু হাজার গ্রাম হল তা মিশ্র অনুপাত কী হয় প্রথম অনুপাতের পূর্বপদ ইন দ্বিতীয় অনুপাতের পূর্বপদ প্রথম অনুপাতের পূর্বপদ ইন টু দ্বিতীয় অনুপাতের পূর্বপদ ইস টু প্রথম অনুপাতের উত্তরপদ ইন্টু দ্বিতীয় অনুপাতের উত্তর পদ করলে দেখো কারাকাড়ি করবে তাহলে এটা হবে কত বেরোবে এর ক্যালকুলেশনটা তোমার দেখে নেবে এটা হবে টেন ইস টু থ্রি এটাই উত্তর নেক্সট দেখো শেষ প্রশ্নটা কী বলছে শেষ প্রশ্নটা বলছে ধানের চাষের জন্য এ বলছে সতেরো বস্তা গোবর সারের সঙ্গে তিন বস্তা সবজির খোসা মেশানো হলো বলছে মিশ্রবাণীর সবজির খোসার বস্তার আনুপাতিক ভাগ হার নির্ণয় করো তারা দেখো কি বলছে এখানে দেখো যে গোবরের বস্তা গোবর সারের বস্তা এবং সবজির খোসার বস্তা অনুপাত হচ্ছে সেভেন্টিন ইজ টু থ্রি তাহলে কী হবে খোসার বস্তার অনুপাত কী হবে খোসার বস্তা কত বলেছে তিন তিন একক তাহলে তিন বসবে বাই দুটোর যোগফল ফল সেভেন্টিন প্লাস তিন সমান হচ্ছে তিন বাই তিন বাই কুড়ি এটাই উত্তর হবে যদি এখানে প্রশ্নটা বলতো যে গোবর সারের বস্তার আনুপাতি ভাঘার কত হবে তোমরা সেটা বের করে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে কি হতো এখানে প্রশ্ন বলেছে যে খোসার বস্তা আনুপাত ভাগার তো এটা উত্তর কিন্তু আমি বলছি যদি এটা গোবর সারের অনুপাত বলতো বস্তার অনুপাত তাহলে কি হতো তোমরা যদি বুঝে থাকো অবশ্যই করবে কমেন্ট বক্সে লিখে জানাবে এটা হোমওয়ার্ক রলো তোমাদের শেষ প্রশ্ন দেখো চারেরটা কি বলছে বলছে বারো হাজার একশো টাকা মধু মানস কুন্তল ও ইন্দ্রের মধ্যে টু ইজ টু থ্রি ইজ টু ফোর ইজ টু টু অনুপাতে ভাগ করে দিলে কি কত টাকা পাবে নির্ণয় করো উত্তর কীভাগ করে দেখো প্রথমে এদের আনুপাতিক ভাগার বের করতে হবে তো মধুর আনুপাতিক ভাগার কথা হবে মধু কত বলে দিয়েছিল মধুর একক হচ্ছে দুই তো দুই ওপরে বসবে তারপরে সবগুলোর যোগফল তাহলে কত হয়ে গেল দুই বাই টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস টু মানে হচ্ছে এগারো দুই বাই এগারো একইভাবে মানুষের কত হবে থ্রি বাই এগারো কুন্তলের হবে চার বাই এগারো আর ইন্দ্রের হবে দুই বাই এগারো এবারে মোট টাকা কত বলেছিল বারো হাজার একশো টাকা এবার মধু টাকা পাবে ওর আনুপাতিক ভাবার কত দুই বাই এগারো ইন্টু এগারো হাজার একশো কারাডি করলে হবে একশো দশ গুণ করলে হবে দুশো দুইটা গুণ করলে দুশো কুড়ি টাকা একইভাবে মানুষের দেখো কত হবে থ্রি বাই এগারো ইন্টু বারো হাজার একশো টাকা এখানে একটু ভুল হয়েছে এখানে দেখে নাও আমি বলে দিচ্ছি এখানে কি ভুল হয়েছে এখানে একটা করে শূন্য বসবে সেটা বসানো হয়নি তাহলে এখানে একটা শূন্য বসবে এখানে একটা শূন্য বসবে এক সবগুলো একটা করে শূন্য কম হয়েছে তো আমার এখানে শূন্য বসানো একটু ভুল হয়েছে সবগুলো তোমরা অবশ্যই একটা করে শূন্য এক্সট্রা সব জায়গায় বসিয়ে নেবে তো এটা আমার একটু ভুল হয়েছে আর কালটা তোমার দেখে নাও কী হয়েছে তো তোমাদের কি বললাম দেখে নাও যে এখানে যে সংখ্যাটা বসিয়েছি মোট টাকা সেটা হচ্ছে আমি ভুল করে একটি শূন্য কম দিয়েছি তো সেটা হবে বারো হাজার একশো টাকা তো প্রথমে দেখো মধুর টাকা কত পাবে উত্তর হবে তাহলে একটা শূন্য বাড়বে তাহলে বাইশশো টাকা হবে মধুর ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে কত হবে তেত্রিশশো টাকা হবে একটা শূন্য বাড়বে এক্সট্রা করে একটা শূন্য বাড়বে কুন্তলের কত হবে চুয়াল্লিশশো টাকা হবে চার হাজার চারশো টাকা একটা শূন্য বাড়বে ইন্দ্রের ক্ষেত্রেও সেম হবে একটা শূন্য বাড়বে বাইশশো টাকা তো সেটাই হবে উত্তর তো একটু তোমরা দেখে নেবে এবং এটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে সকলকে তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন উত্তর ভালোভাবে বুঝতে রয়েছে তো ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দাও